কিন্তু তুমি এমন কিছু দেখবে, তুমি এমন কিছু দেখবে যার সঙ্গে রোগের সম্পর্ক নেই। অতএব ইহা রোগীকে নির্দেশ করে, দয়া করে ইহা মূল্যায়ন কর। কি গুরুত্বপূর্ণ কথা বলতেছে, যে তোমাকে অবশ্যই জানতে হবে রোগের লক্ষণ সমূহ কি, কিন্তু তুমি এমন কিছু দেখবে যা রোগের সাথে সম্পর্ক নেই। অতএব অতএব ইহা রোগকে নির্দেশ করে, দয়া করে ইহাকে মূল্যায়ন কর, দয়া করে ইহাকে মূল্যায়ন করো, এবং তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দরতম আরোগ্য সম্পাদন করতে পারো যদি তুমি এ ধরনের লক্ষণ খুঁজে পাও। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, আমরা যদি এই কথাগুলোই মনে রাখতে পারি আপাতত আজকের জন্য অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি এটা জাকির স্যারকে একটু কল করে আসতেছি। হ্যাঁ ফায়দা হবে আব্দুল হান্নান স্যারের কাছে। রোগ বহির্ভূত লক্ষণ বলতে কবি কি বুঝাচ্ছেন? আমি তো এই মাত্র ঢুকছি, কি বুঝি না কি কিসে আব্দুল হান্নান স্যার তাহলে রোগ বহির্ভূত লক্ষণ তো থাকতেই পারে, তাই না? রোগের ছাড়া অনেক কিছু তো আসতে পারে, এগুলো কি ধাতুগত লক্ষণ স্যার? রোগের মধ্যেও ছিল, রোগের আগেও ছিল তার, এই ধরনের লক্ষণ গুলো কি স্যার? মানে স্যার রোগের সাথে সম্পর্কিত না, ওই কথাগুলো একটা কথাই বলছিল যে রোগী আপনার কাছে এসেছিল ঘাড়ের বাত অথবা মাথা ব্যথা বা অন্য কিছু নিয়ে। এমনকি তুমি রোগের অবস্থা ভুলে যেতে পারো যখন রোগের বহির্ভূত আজব লক্ষণের মানে ওষুধ দেওয়ার প্রয়োজন করবে। অতএব রোগ বহির্ভূত এইসব লক্ষণের উপরে সর্বদা মনোযোগ দাও। উনি যে কথাগুলো এর আগে বলেছিল স্যার, ওই কথাগুলো উনি বলতেছিল স্যার, যে ওই যে পক্ষাঘাতগ্রস্ত রোগীর অঙ্গটা ঠান্ডা থাকার কথা, কিন্তু তুমি ধরে দেখবে এটা গরম। স্বভাবগত ভাবে পক্ষাগত অঙ্গটা ঠান্ডা হয়, কি আজব বিষয়। আমাদের প্রত্যেক বইতে বর্ণনা আছে এটা। আচ্ছা, এবং বলছে প্রস্রতার অঙ্গ ঠান্ডা দেখবে কিন্তু মানে অপর অংশ হতে এক্ষেত্রে তা দেখা যাচ্ছে না, এটা অস্বাভাবিক লক্ষণ, ওটার কথা বলা হয়েছিল স্যার। এবং লাস্টে দিয়ে উনি যে কথাটা বলছে স্যার, এত ভালো লাগছে আমার কাছে। উনি বলতেছিল যে তোমাকে অবশ্যই জানতে হবে রোগের লক্ষণ সমূহ কি, এবং তুমি দেখবে, তুমি দেখবে যার সাথে রোগের সম্পর্ক নেই, অতএব ইহা রোগীকে নির্দেশ করে, দয়া করে ইহা মূল্যায়ন করো, প্লিজ বলছে উনি। এবং তোমার জীবনের এই কথা, এই সেন্টেন্স সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে, যে তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দরতম আরোগ্য সম্পাদন করতে পারবে যদি তুমি এ ধরনের লক্ষণ খুঁজে পাও। এবং এগুলোর উপরে খুব গুরুত্ব দিতে বলছে, পেশেন্ট থেকে পেশেন্টকে আলাদা করতে বলছে, কোনো মেডিসিনের আন্ডারে প্রশ্ন করতে না করছে। যে ওই যে উদাহরণ যেটা দিল না স্যার, যে এর আগে আপনি এটা, আমরা একটা পেশেন্টকে দেখলাম হয়তো একটা পালসি জেলার পেশেন্ট, জিজ্ঞেস করতেছি যে পানির পিপাসার কথা, জিজ্ঞেস করতেছি ঝাল খাবার সরি এই যে লবণাক্ত খাবার বা তেল জাতীয় খাবার পছন্দ করে কিনা, রিসপুটে পছন্দ করে কিনা, বা এগ্রাভেশন করে কিনা, এইটা কোশ্চেন গুলো করে থাকে, এটা নিষেধ করছে। ইভেন লাইসেন্সের কোনো পেশেন্ট যদি হয় তাকে জিজ্ঞেস করতে নিষেধ করছে এভাবে, যে কোনো যদি কখনো পানির কল খোলা থাকে তুমি কি প্রস্রাব করার বেগ অনুভব করো, বা যখন নদীতে যাও যখন স্রোত দেখো তখন কি তোমার প্রস্রাবের বেগ পায়, এ ধরনের কোশ্চেন গুলো করতে, মানে রোগীকে জোর করে একটা মেডিসিনের আন্ডারে যে নেওয়া এটা করতে নিষেধ করা হয়েছে। ওই লাস্টে দিয়ে আর একটা কথা খুব মানে ভালো লাগছে, যে বলছে তোমার স্মরণ শক্তি অনেক ভালো, কিন্তু তুমি এত ভালো হওয়া সত্ত্বেও তুমি 1500 পৃষ্ঠার রেপার্টরি মনে রাখতে পারবে না, বা রেপার্টরি জানতে পারবে না, এটা প্লেনে রাখতে পারবে না বলছে। এই লক্ষণ গুলো লিখে রাখার কথা বলছে, এবং প্রয়োজনস্বরূপ বলছিল যে এই নিরপেক্ষ ভাবে ওষুধ গুলোকে আলোচনা করার কথা বলা হয়েছে, এবং হ্যানিম্যানের পদ্ধতিটা, হ্যানিম্যান এবং ক্যান্টের যে ফিলোজফি গুলো আছে এগুলো অধ্যয়ন করার কথা বলা হয়েছে। যাই হোক স্যার, এতটুকু ছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, দারুন দারুন আলোচনা আছে স্যার। তাহলে আপনি যদি বললেন যে না, এখানে যিনি উনি বলেছেন যে নদীর ধারে গেলে প্রস্রাবের বেগ বাইক থাকে, আমি একটা বাস্তব উদাহরণ দেই। একদিন রাত্রে ঠিক 3টার সময় আমারে ফোন দিয়েছে আমার একজন কলিগ,
কলিগ ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার ভাবির তো হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, সে ইয়ে করতে পারছে না। অনেক আগে ঘটনা, এটা প্রায় 4-5 বছর 5-6 বছর আগেকার ঘটনা। তখন উনি বললেন যে কি করা যায়। তো তখন আমি বললাম যে আপনি তল পেটে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করেন, বাথরুমে বসে থাকবে, ট্যাপটা খুলে দেবে, জোরে ট্যাপটা খুলে দেবে যে শব্দটা হবে, এবং সেই সাথে বাথরুমে বসে থাকবে এবং তল পেটে পানি দেবে। তো আল্লাহর রহমতে তার প্রস্তাব হয়ে গিয়েছে। তাহলে এই জায়গাটাকে কি বলবেন? এটা হচ্ছে ওই যে ছোট সময় বাবুদেরকে আমরা এরকম করি না, এটা করাতে ওই তার ব্লাডার একটা ই হয়, উত্তেজনা সৃষ্টি হয়, প্রস্রাব করে, ওইটি ঘটছে আর কিছু না। ওনার ওই যে পানি ছাড়ছে না, ওই পানি শব্দে তার ব্লাডারের ভিতরে একটা ই আসছে, ওজন নেই হয়েছে, ওইটি হয়েছে ঘটনাটা। মাঝখান থেকে আপনি বিরাট ডক্টর হয়ে গেছে, বোঝাই গেল। ওই যে আরেকটা যে বলা হলো যে রোগী সব ইন্ডিভিজুয়াল, অবশ্যই ইন্ডিভিজুয়াল। তাহলে টিউবারকুলিন ডায়াথিসিস রোগী গুলো এক জায়গায় আসলো কি করে, বা সিফিলিটিক রোগী গুলো এক জায়গায় আসলো কি করে? মাইজমেটিক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 3 প্রকার মেইনলি, তারপরে 5 প্রকার বা 6 প্রকারে যাব। তাহলে তো 6 প্রকারে ভাগ হয়ে গেল, ওষুধ আছে তো হাজার হাজার। তাহলে ইন্ডিভিজুয়ালিটি কেমন হলো এই দুইটার ভিতরে রিলেশন বাকি বা পার্থক্য বাকি? স্যার পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজেশনের কথা বলা হয়েছে স্যার। ধরেন স্যার সিফিলিটিক পেশেন্ট, সবগুলো পেশেন্ট তো সিফিলি নেমের হয় না, সবগুলো পেশেন্ট তো স্যার মার্সোলের হয় না, ওই জায়গা থেকে বলা হয়েছে স্যার। স্যার হয়তো দেখা যায় স্যার মিক্স মায়োজমের পেশেন্ট ধরলেন স্যার আপনি, দেখেন স্যার তার মধ্যে অনেকগুলো মায়োজম বিদ্যমান আছে, বিশৃঙ্খলা রয়েছে তার মাঝে। এখন স্যার ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অর্গানন আমাদেরকে কি বলে, অর্গানন আমাদেরকে বলে যখন যেটার ইন্টেন্সিটিটা বেশি থাকবে, যেটা তীব্রতা বেশি থাকবে, পেশেন্ট যেটাতে বেশি সাফার করতেছে তুমি ওটাতে ট্রিটমেন্ট দাও। স্যার আমি কি ভুল বললাম স্যার? না ঠিক আছে, আমরা এড করতে পারি স্যার। অন্যান্য ওষুধ আছে যেমন আপনার ধরতে পারেন, মার্কসল ধরতে পারেন, ঠিক আছে, মায়োজম আমরা কাভার করলো, কোনটা সিফিলিস মায়োজম কাভার করলো, কিন্তু ওষুধ যে সিফিলিনে হবে এটা তো নির্দিষ্ট না। তাহলে এখানে আমরা ইন্ডিভিজুয়াল করতে পারি যে কারো ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড হইতে পারে, কারো ক্ষেত্রে মার্কসল হইতে পারে, কারো ক্ষেত্রে স্ট্রেপসিগ্রি হইতে পারে, এরকম ভাবে বোঝা যায় কিনা স্যার? না ঠিক আছে ঠিক আছে। আজ আর একটা কথা বলা হয়েছে, রানী ম্যাডাম প্লিজ, রানী ম্যাডাম। না আই জোয়াদ স্যারের কোশ্চেনটা কিন্তু চমৎকার, আনসারটাও হয়েছে তার চেয়ে চমৎকার। আমি এটাই বলতে চেয়েছিলাম, ইন্ডিভিজুয়াল বলতে কিন্তু আপনাকে শুধু তাই না, মানে মেডিসিনের তো আছে এবং আপনার ডোজ এবং পোটেন্সির ক্ষেত্রেও কিন্তু আমরা তখন ইন্ডিভিজুয়ালাইজেশন এসে পড়ে, তাই না? জোয়ারদার স্যার মানে যেভাবে ধরতে চেয়েছিল উত্তরটা কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে। জি ম্যাম, এই জায়গাগুলো আমাদের যদি সবসময় একটু প্র্যাকটিস থাকে, যেমন কেস টেকিং এর ক্ষেত্রে, বইটা হয়তো ম্যাডাম খুব ছোট কিন্তু এত সুন্দর লিখছে, আমি মনে হয় এটা প্রেমে পড়ে গেছি, আমি পড়ছিলাম এর আগে। আর যেটা এই যে ইউরিনেশন আর যেটা বললেন, এটা কিন্তু এই যে অ্যালার্জ যারা মানে আমাদের এমবিবিএস যারা আরে পড়েন আর কি, ওখানে কিন্তু সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্টই আছে এটা। হ্যাঁ, ওই ইরিটেশনটাই দেওয়া হয়, ওরা কিন্তু এটা পড়েন। যেমন আমি আমার ফ্রেন্ডের থেকে এটা শিখছি, আর একটা শিখছি হলো পরীক্ষার আগে সব বাচ্চাদেরই মাথা ব্যথা করে, বমি আসে, বমি করে বলে, মানে প্রায় সময় দেখা যায় যে পরীক্ষার আগে বাচ্চা সিক হয়ে যায়। যদিও আমরা আমাদের এটা আছে, কিন্তু ওদের ট্রিটমেন্ট হলো ওরা বলে যে মাথার মধ্যে ইঞ্জেকশন পুশ করতে হয়, যে আমরা বলি যে তোমাকে তারপরে যদি তুমি পরীক্ষা করো তখন তোমার মাথার মধ্যে হেডের মধ্যে ইঞ্জেকশন পুশ করা হবে, সেই পেশেন্ট আর জীবন আর অসুস্থ হয় না। এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কিন্তু ওদেরও আছে, বুঝছেন? থ্যাংক ইউ ম্যাডাম, মনে হয় জাকির স্যার এসেছেন। জি 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 স্যার, জি স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন ক্লাসের আগে স্যার আমরা একটা বই থেকে পড়ি স্যার, আজকে এটা পড়তেছিলাম স্যার। স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো স্যার আপনি আপনার লেকচারটা শুরু করে দেন। জাকির স্যার,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল রহিম ভাই মেবি জিজ্ঞেস করছে কি টপিক দেবো, তো আমি আসলে তারা মধ্যে বুঝলাম ইউটেন হাইব্রিড পড়াই, তো ইউটেন হাইব্রিড মেবি আমাদের পড়ানো হয়েছে লাস্ট তাই না, মাসখানেক আগে মেবি পড়ানো হয়েছে ইউটেন হাইব্রিড। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তো এক টপিক বারবার আসলে না পড়ানোই ভালো মনে হয়। আচ্ছা আজকে তাহলে আমরা ওই পেপটিক আলসার করি, পেপটিক আলসার কি পড়াইছিলাম বা বুঝলাম পেপটিক আলসার পড়াইছিলাম? সম্ভবত হয়নি। আচ্ছা তাহলে পেপটিক আলসার নিয়ে কি করি, পেপটিক আলসার এমনি অন্য কেউ তো মনে হয় এগুলো নিয়ে আলোচনা আমি বাদে পেপটিক আলসার সকালে ক্লাসে এরকম হয়নি স্যার, প্লিজ করি না স্যার। আমাদের ওই যে মানে ডাইজেস্টিভ ড্রাগ সম্পর্কে মসল স্যার পড়াচ্ছে, এরকম ভাবে প্যাথোলজিক্যাল আলোচনা হয়নি। প্লিজ স্যার কন্টিনিউ করুন স্যার। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। পেপটিক আলসার কাকে বলে জানান সবাই? বুঝতে পারবেন পেপটিক আলসার কাকে বলে? পেপটিক আলসার আসলে আমরা নরমালি যদি বলতে পারি যে আলসারেশন অফ এনি পার্ট ইন জিআই ট্র্যাক্ট। আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে, জিআই মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। হ্যাঁ, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট এর মধ্যে যদি কোনো জায়গায় আলসারেশন ডেভেলপ করে তখনই আমরা আসলে তাকে বলি পেপটিক আলসার। তো কমনলি পেপটিক আলসার হয় স্টোমাক এবং ইউরিনাম। কমনলি পেপটিক আলসার যে এরিয়ার মধ্যে হয় সেটা হচ্ছে স্টোমাক এবং ইউরিনাম। স্টোমাক এবং ইউরিনামের মধ্যে যদি আলসারেশন হয় তখনই আমরা আসলে তাকে পেপটিক আলসার বলি। কমন কয়েকটা সাইড আছে পেপটিক আলসার হওয়ার, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস এর যে নিচের অংশ আছে, আমাদের ইসোফেগাস মানে খাদ্যনালী, খাদ্যনালীর যে নিচের অংশ আছে সেটাকে বলি আমরা ইসোফেগাস লোয়ার ইন্ড। লোয়ার ইন্ড এর মধ্যে পেপটিক আলসার হওয়ার চান্স অনেক বেশি থাকে। এসে স্টোমাক এর মধ্যে হয়, ডিউডেনাম এর মধ্যে হয়, তাছাড়া দেখা যায় যে জেজোনাম এর মধ্যে কিছু জায়গা হয়, এবং মিকেলস ডাইভার্টিকুলাম নামে একটা এরিয়া আছে, মিকেলস ডাইভার্টিকুলাম, সেই জায়গার মধ্যে কমনলি পেপটিক আলসার হতে পারে। তো পাঁচটা জায়গার মধ্যে পেপটিক আলসার কমনলি হয়, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে স্টোমাক এবং ডিউডেনাম। স্টোমাক এবং ডিউডেনামের মধ্যে পেপটিক আলসারের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে হয়। ক্লিয়ার এতটুক? কেন আসলে মানে পেপটিক আলসার যে আমাদের বডির কি মেকানিজমের জন্য পেপটিক আলসার আসলে বেশি পরিমাণের হয় এটা, আর এবং কি করলে পেপটিক আলসার একটু কম হতে পারে সেই জিনিসগুলো একটু এখানে দিচ্ছি। দেখেন, এক হচ্ছে ডিফেন্স বা একটা হচ্ছে অ্যাগ্রেসিভ। ডিফেন্সিভ, যদি আপনি বাইকার্বনেট বেশি খান তখন কিন্তু পেপটিক আলসার হওয়ার চান্স কমে যাবে। বাইকার্বনেট যদি বেশি খান তখন পেপটিক আলসার কমে যাবে। অপর দিক থেকে যদি আপনার ব্যথা নাশক ওষুধ যেমন এনএসআইডি ড্রাগ, ব্যথা নাশক ওষুধের মধ্যে আছে ডাইক্লোফেনাক, সিক্লোফেনাক, তারপর হতে পারে আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, এইসব টাইপের ওষুধ যদি আপনি বেশি খান তখন কি হবে আপনার পেপটিক আলসার হওয়ার চান্সটা বেড়ে যাবে। তাছাড়া যদি আপনার যদি পেপসিন সিক্রেশন বেড়ে যায় স্টোমাকের মধ্যে, পেপসিন আমাদের স্টোমাকের মধ্যে এক ধরনের জুস আছে গ্যাস্ট্রিক জুস, সেই গ্যাস্ট্রিক জুসের মধ্যে পেপসিন নামক একটা উপাদান থাকে, ঠিক আছে, সেই পেপসিনের মাত্রা যদি বেড়ে যায় তখন আসলে দেখা যায় যে আপনার পেপটিক আলসার হওয়ার চান্স টেন্ডেন্সি অনেক বেড়ে যায়। তাছাড়া যদি আপনার যদি স্মোকিং করে, অ্যালকোহল খায়, তারও পেপটিক আলসার হওয়ার চান্স বেড়ে যায়। এবং এছাড়া একটা কমন ইনফেকশন আছে, এটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি, একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যদি অ্যাগ্রেসিভ হয় তখন আসলে পেপটিক আলসার মানে হওয়ার চান্স অনেক বেশি হয়। এটা হচ্ছে কমন হওয়ার পেছনে কমন কিছু কারণ। আর যদি আপনি বাইকার্বনেট খেতে পারেন, কোনোভাবে বেশি পরিমাণ বাইকার্বনেট খাওয়া যায় তখন আসলে কি হবে যে পেপটিক আলসার হওয়ার চান্সটা কমে যায়। আচ্ছা, বাইকার্বনেট আমাদের কোনো হোমিওপ্যাথিক ওষুধ আছে?
নায়িকা উনার গ্যালি বাইক্রম নাকি একটা নেতম কারকে স্যার আর কিছু আছে স্যার বেড়াইটা হ্যাঁ বেড়াইটা কারণ হয় স্যার CaOH খাবার গুলো আছে ওষুধ গুলো আছে এগুলো যারা খাবে তাদের কিন্তু আসলে ই হওয়ার পরিমাণ কমে যাবে, প্র্যাকটিক্যাল আলসার হওয়ার চান্স কমে যাবে। তারপরে যদি আমাদের মিউকাস যে লেয়ার আছে সেই লেয়ার যদি যত সক্রিয় হবে তখনও কিন্তু আসলে পেপটিক আলসার কম হবে, এবং যে আমাদের মিউকাস এর মধ্যে যে ব্লাড সাপ্লাই আছে যে নালীগুলো আছে সেই নালীগুলো যদি অ্যাক্টিভ থাকে অনেক সময় নালীগুলো কি হয় নালীগুলো থেকে ব্লাড সাপ্লাই কমে যায়, তখন কি এরকম জায়গায় ব্লাড সাপ্লাই কমে গেলে যে ইসকেমিক অ্যাটাক হয় এবং একটা সময় নেক্রোসিস হয়ে যায় তার মধ্যে আলসার ডেভেলপ করতে পারে। কিন্তু যদি কোনোভাবে মানে বাইকার্বনেট যদি বেশি খায় কারণ যদি মিউকাস ওয়াল যদি ভালো থাকে এবং যদি ব্লাড সাপ্লাই সাফিসিয়েন্ট থাকে তখন দেখা যায় যে পেপটিক আলসারটা কম হবে। অ্যালকোহলিক ড্রিঙ্ক করে অথবা মেডিকেশন, মেডিকেশনের মধ্যে আছে যেমন আপনার বিভিন্ন রকম ব্যথানাশক ওষুধ, তারপরে হতে পারে আপনার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস হচ্ছে আপনার ওই যে স্টেরয়েড খায় অনেক স্টেরয়েড জাতীয় খাবার গুলো যদি কেউ খায় বা স্টেরয়েড জাতীয় ওষুধ গুলো খায় তখনও কিন্তু আসলে পেপটিক আলসার হওয়ার চান্স বেশি থাকে, যেটা কোর্টিক স্টেরয়েড বলি আমরা। আর স্টেরয়েড আছে এরকম দু একটা ওষুধের নাম জানেন আপনারা? ডেক্সামেথাসন খাবার যদি কেউ ওষুধ যদি কেউ বেশি খায় তখন আসলে পেপটিক আলসার হওয়ার চান্সটা বেড়ে যায়। এছাড়া যদি কেউ হেলিকোব্যাক্টার ইনফেকশন ধরা আক্রান্ত, ঠিক আছে, যেমন লাংসে যাচ্ছে কিন্তু এটা কেন আপনার কি বলে আমাদের স্টোমাক বা আলসারেশন ডেভেলপ করতেছে? আচ্ছা, আপনি যখন স্মোকিং করতেছেন এটা কি পুরোপুরি লাংসে যায়? খাদ্যনালীতে ম্যাক্সিমাম অংশ যাচ্ছে, কারণ ও গিলে ফেলে তো লাংসে কিছুটা যায়, যেটা আমাদের যখন আমরা কোন স্মোকার যখন সিগারেট স্মোক করে তখন কিন্তু সে কি করে এটাকে গিলে ফেলে, গিলে ফেলার ফলে কি হয় কিছুটা অংশ লাংসের মধ্যে যাচ্ছে এবং কিছুটা অংশ গিলে ফেলার কারণে আপনার আমাদের যে ইসোফেগাস এর ওপেনিং ইন যেটাকে আমরা বলি ওরোফ্যারিংস, ওরোফ্যারিংস টা কিছু অংশ স্টমাকের দিকে চলে যাচ্ছে এবং কিছুটা অংশ নেসোফ্যারিংস বা লাংস এর মধ্যে যাচ্ছে। যখন ওরোফ্যারিংস স্টমাকের মধ্যে যায় তখন কিন্তু সে ইসোফেগাস এর লোয়ার ইন এবং স্টমাকের কিছু এরিয়ার মধ্যে সে প্রবলেম তৈরি করে। তবে নর্মালি যে জায়গাটার মধ্যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যান্ট্রাম অফ স্টমাক, স্টমাকে যে অ্যান্ট্রাম নামে একটা এরিয়া আছে সেই অ্যান্ট্রামের মধ্যে আসলে ক্ষতিটা বেশি হয়, কারণ সরাসরি সেই
আপনার ধোঁয়াটা বা নিকোটিন নিকোটিনিক অ্যাসিড আমাদের সিগারেটের মধ্যে কিন্তু একটা কমনলি একটা অ্যাসিডের ইফেক্ট থাকে, সেটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাসিড, নাম শুনছেন মনে হয় তাই না? আমি কিন্তু প্রথমে বলছি যে আলসারেশন অফ এনি পার্ট অফ জিআই ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্টের এনি পার্ট এর মধ্যে আলসারেশন হলে তাকে প্যাপটিক আলসার বলা হয়। আলসার হয় তখন আমরা তাকে বলি পেপটিক আলসার। এখন কমনলি যে জায়গাটার মধ্যে স্টোমাক, তো স্মোকিং, অ্যালকোহল ড্রিঙ্কস, মেডিকেশন এগুলোর মধ্যে আসলে আপনার ই হতে পারে পজিটিভ ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর হিসেবে, এগুলো অন্যতম কারণ। এছাড়া যেটা হয় এইচ পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি। হ্যাঁ, হেলিকোব্যাক্টার পাইলোরি আসলে আমাদের অনেক ভাবে আমাদের বডিতে ঢুকতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরি আসলে ড্রপলেট ছোঁয়াচে, মানে এত পরিমাণ থাকে যে আপনার আশেপাশে পার্সন টু পার্সনের মধ্যে আপনার এটা ট্রান্সমিট করতে পারে। হ্যাঁ, তারপর আমরা এই পানি খাই বিভিন্ন জায়গা থেকে, অনেকে আমরা হোটেল থেকে পানি খাচ্ছি, অনেকে আমরা বিভিন্ন ভাবে এক গ্লাস আরেকজন ইউজ করতে সেরকম পানি খাচ্ছি, এগুলো থেকে কিন্তু আসলে আপনার ই হতে পারে, পেপটিক আলসার হতে পারে, কারণ এখান থেকে জীবাণুটা আপনার বডিতে ট্রান্সমিট করতেই পারে। এইচ একটা অন্যতম ফ্যাক্টর, কারণ দেখা যায় যে আপনি ডিউরিনাল আলসার যেগুলো হয়, এই ডিউরিনাল আলসার হওয়ার চান্স কিন্তু আসলে আর্লি এজে হয়, আর্লি এজে এখানে 30-40 বলা হয়, তবে আমাদের দেশে যে ইন্টারন্যাশনাল গাইডলাইন আব্দুল্লাহ স্যারের বই সেখানে বলা আছে 25-40 এরকম গাইডলাইন দেওয়া আছে, যে আসলে 25-এর পর থেকে আপনার 40-এর মধ্যে আপনার ডিউরিনাল আলসার হওয়ার চান্স থাকে। কিন্তু গ্যাস্ট্রিক আলসার হওয়ার জন্য অবশ্যই সেটা অ্যাডভান্স এজ, আমরা বলি যে আসলে 40-50-এর পরে যে আপনার গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, আর যে কোনো আলসার হওয়ার পেছনে মানে গ্যাস্ট্রিক হোক, ডিডোনাম হোক, এখানে জেন্ডার একটা বড় ভূমিকা পালন করে, মেয়েদের কমনলি আসলে ইয়াটা বেশি হয়, আলসার আলসারেশন বেশি হয়, গ্যাস্ট্রিক আলসার বলেন বা পেপটিক আলসার বলেন বা ডিডোনাম আলসার বলেন, এগুলো বেশি হয় মেয়েদের। মেয়েদের বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে মেয়েদের হরমোনাল কিছু ইমব্যালেন্স আছে এখানে। হ্যাঁ, আপনার স্ট্রোজেন কিন্তু আসলে আলসার ডেভেলপমেন্টে হেল্প করে, এছাড়া মেয়েরা ওরাল পিল বেশি খায়, কমনলি স্টেরয়েডাল পিল কিন্তু মেয়েরা খায়, ছেলেরা খায় না, তাই না? এটা একটা অন্যতম ফ্যাক্টর। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমাদের দেশে সোশ্যাল একটা ফ্যাক্টর আছে মেয়েদের হওয়ার পেছনে, তাই সেটা হচ্ছে যে এরা খাবার কি একটু এলোমেলো করে, যেমন ছেলে মেয়ের জন্য কম খায় বা ইরেগুলারই খাওয়া দাওয়া করে, হাজবেন্ডের জন্য ওয়েট করতে থাকে, এই জিনিসগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেজন্য আসলে জেন্ডারলি মেয়েদের পেপটিক আলসার হওয়ার চান্সটা বেশি ছেলেদের তুলনায়। আচ্ছা, জেনেটিক ফ্যাক্টর হিসেবে যদি ফ্যামিলিতে কারো থাকে, তখন দেখা যায় যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে আসলে এটা হওয়ার চান্স থাকে। এছাড়া আদার্স অনেক ফ্যাক্টর আছে, যেমন স্ট্রেস ফ্যাক্টর হতে পারে, তারপর হতে পারে ইরেগুলার মিল, যারা অনিয়মিত খাওয়া দাওয়া করে, যারা ভিলো ইকোনমিক্যাল স্ট্যাটাসে বসবাস করে, যাদের মানে ইকোনমিক্যাল স্ট্যাটাসটা অত ভালো না, যারা কন্টিনিউয়াস খাওয়া দাওয়ার একটা যে মেনু আছে সেটা আসলে কন্টিনিউ করতে পারে না, এইসব ব্যাপারটার জন্য আসলে অনেক সময় আলসারেশন ডেভেলপ করতে পারে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, মানে স্ট্রেসটা কিভাবে মানে আলসারেশন ডেভেলপ করতেছে? আচ্ছা, মেন্টাল স্ট্রেস হচ্ছে আলসারেশন ডেভেলপ করার যদি মানে কোন ফ্যাক্টর হয়ে থাকে, এইচ পাইলোরির পরে সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে মেন্টাল স্ট্রেস। ঠিক আছে, এটা কিভাবে ডেভেলপ করতেছে, এটা আসলে আপনার বিভিন্ন রকম ইরোশন ডেভেলপ করে বডির মধ্যে, বিভিন্ন রকম ইরোশন, এটাকে আমরা বলি স্ট্রেস আলসার। হ্যাঁ, ইরোশন ডেভেলপ করে, ইরোশনের ফলে কিন্তু আসলে একটা সময় আলসার ডেভেলপ করে, তখন হরমোনাল কিছু চেঞ্জ আসে, এই হরমোনাল চেঞ্জের কারণে এই ব্যাপারটা ঘটে ইরোশন ডেভেলপমেন্টের ফলে। প্রথম স্ট্রেসের ফলে ইরোশন ডেভেলপমেন্ট হবে, যেটা আমরা গ্যাস্ট্রিক ইরোশন পাই, আপনারা অনেক এন্ডোস্কোপিতে দেখছেন। Yes, দেখছি স্যার, এন্ডোস্কোপি রাইট।
এন্ডোস্কোপির মধ্যে কিন্তু আসলে ইরেশনটা ডেভেলপ করে থাকে, ঠিক আছে? আসলে স্ট্রেস প্রথম কি করবে, স্ট্রেস আপনার প্রথম বিহেভিয়ারকে চেঞ্জ করে ফেলে, তাই না? বিহেভিয়ারকে চেঞ্জ করে ফেলে, এবং বিহেভিয়ার চেঞ্জ করার ফলে তখন কি হবে আপনার, আপনার ব্লাড ফ্লোর মধ্যে কিছু প্রবলেম শুরু হয়, ব্লাড ফ্লো তখন দেখা যায় যে আসলে আপনার কোন জায়গার ব্লাড ফ্লো তখন আসলে অনেক বেশি পরিমাণ হয় অথবা অনেক কমে যায়, এবং বেশি এবং কমার কারণে তখন দেখা যায় যে স্টোমাকের ব্লাড ফ্লো যখন বেড়ে যাবে বা কমে যাবে, এর এর ফলে কি হয় অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায়, স্টোমাকের অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায়, এবং গ্যাস্ট্রিকের যে মোবিলিটি আছে, আমাদের গ্যাস্ট্রিক বা ডিউডেনাম যাই বলি, স্টোমাক বা ডিউডেনামের মোবিলিটি তখন কি হয় অনেক পরিমাণ মোবিলিটি বাড়ে, মানে সে মুভমেন্টটা অনেক বেশি পরিমাণ করে, মোবিলিটি বাড়ে, এবং এই মোবিলিটি কি করে যে আপনার ডিউডেনাল যে আপনার ফ্লুইড গুলো আছে, যে ডিউডেনালে যে অ্যাসিডিক ফ্লুইড আছে বা অ্যাসিডিক ব্যালেন্স আছে, সে তখন ওটাকে মেনটেন করতে পারে না, এই মেনটেন করতে না পারার কারণে সেই অ্যাসিডটা গিয়ে কি করে স্টোমাক অথবা ডিউডেনাল প্যারাইটাল লেয়ারকে অ্যাটাক, এবং এই প্যারাইটাল লেয়ারকে অ্যাটাক করার ফলে তখন আলসারেশন ডেভেলপ, মানে শব্দ হইতেছে এরকম কিছু আপনি বললেন স্যার, শব্দ আইবিএস এর কথা বলতে চাচ্ছেন, যে ইরিটেবল বাউল সিনড্রোম এর কথা বলতে চাচ্ছেন, যে ইরিটেট করতে থাকে, না না আইবিএস নেই কিন্তু এমনিও পেটে ডাকে, বাইরে থেকে শোনা যায়, বাইরে থেকে শোনা যায়, বাইরে থেকে শোনা যাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, একটা হচ্ছে যে আপনার ওনার হয়তো আপনার ওই যে অ্যাসিড বেশি পেটের মধ্যে, অ্যাসিডের জন্য আপনার আপনার গ্যাসের পরিমাণ বেড়ে যায়, এই গ্যাসের কারণে এরকম হতে পারে, হ্যাঁ এটা হচ্ছে আমরা যে বলি ফ্ল্যাটাস মুভমেন্ট, আচ্ছা 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 ফ্ল্যাটাস মুভমেন্টে কিন্তু সাউন্ড হয় স্যার, আচ্ছা স্যার, হ্যাঁ না আমি 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 আমার যে অনেকে ব্যবসায় ক্ষতি হয়েছে, ওই যে আপনি যেটা বললেন যে অর্থনৈতিক কারণ, এটাও একটা কারণ, ঠিক আছে স্যার, এটা এটা একটু জানতে চাচ্ছিলাম, ঠিক আছে, ওকে স্যার ধন্যবাদ। টাইপ বেস নরমালি গ্যাস্ট্রিক আলসার এবং রিডোনাল আলসার দুটা দুই রকমের টাইপ আমরা কমনলি আপনার ইয়াটা পাই, পেপটিক আলসারটাকে পাই, গ্যাস্ট্রিক আলসার অথবা রিডোনাল আলসার, যদি স্টোমাকের মধ্যে হয় ওটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার, আর যদি রিডোনামের মধ্যে হয় তখন আমরা ওটাকে বলি রিডোনাল আলসার, তবে গ্যাস্ট্রিক আলসারের দুইটা জায়গা বেশি হয়, গ্যাস্ট্রিক আলসার একটা হচ্ছে স্টোমাকের অ্যান্ট্রাম, আরেকটা হচ্ছে যে আপনার স্টোমাকের যে পাইলোরি নামে একটা এরিয়া আছে, পাইলোরি অফ স্টোমাক, পাইলোরি অফ অ্যান্ট্রাম, ঠিক আছে, অ্যান্ট্রামের মধ্যে হয় এবং আপনার স্টোমাকের পাইলোরির মধ্যে হয়, এই দুই জায়গার মধ্যে গ্যাস্ট্রিক আলসার বেশি হয়, এবং রিডোনাল আলসার নর্মালি আমাদের স্টোমাকের সেকেন্ড পার্ট, সরি রিডোনামের সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট এইসব জায়গার মধ্যে, বা ফার্স্ট পার্ট অফ রিডোনাম আমরা বলি, এইসব জায়গার মধ্যে ফার্স্ট পার্ট সবচেয়ে বেশি হয়, সেকেন্ড পার্ট একটু কম হয়, তবে গ্যাস্ট্রিক আলসারটা হবে কমনলি আপনার পাইলোরি অফ স্টোমাক অথবা অ্যান্ট্রাম অফ স্টোমাক এই জায়গাটার মধ্যে, অ্যান্ট্রাম মানে স্টোমাকের একটা ক্যানেল থাকে, ওই ক্যানেলকে বলা হয় পাইলোরিক ক্যানেল, আর ক্যানেলের পরে একটা দরজা থাকে, দরজাকে বলে অ্যান্ট্রাম, এই দুই জায়গার মধ্যে পেপটিক আলসারটা বেশি হয়, এছাড়া ফান্ডাসের মধ্যেও কিছু হয় স্টোমাকের ফান্ডাস, আমরা এই স্লাইড শেষ করে ফান্ডাসটা হয়তো দেখানোর চেষ্টা করবো, এই যে এখানে ছবিটা আছে দেখেন, এটাকে বলা হয় ফান্ডাস, ফান্ডাসের এই জায়গার মধ্যে হয়, তখন এটাকে আমরা বলি ফান্ড স্টোমাকের ফান্ডাল আলসারেশন, আর এই জায়গাটার মধ্যে হয় এটা হচ্ছে ক্যানেল, একটা দরজার মতো ক্যানেল, হ্যাঁ ক্যানেলের মধ্যে হয় তখন এটাকে আমরা বলি এই যে এটা এটা দরজা, এই দরজার মধ্যে যদি হয় তখন আমরা এটাকে বলি যে পাইলোরি, হ্যাঁ যে পাইলোরিক আলসার বা গ্যাস্ট্রিকের পাইলোরিক পার্টের মধ্যে হয়েছে, আর যদি ঠিক এতটুকু জায়গার মধ্যে হয় এটা হচ্ছে আসলে আমাদের ক্যানেল, এই ক্যানেলের মধ্যে যদি হয় তখন আমরা বলি যে পাইলোরিক ক্যানেলের মধ্যে হয়েছে, পাইলোরিক ক্যানটাম অথবা পাইলোরিক ক্যানেল, আর ঠিক তারপরে যে জায়গাটা এটা হচ্ছে ডিউডেনাম শুরু হয়ে গেছে, ক্যানেলের পরে যে পার্ট সেটা হচ্ছে ডিউডেনাল পার্ট, ডিউডেনামের মধ্যে যদি হয় তখন এটাকে আমরা বলি ডিউডেনাল, কমনলি হবে ফান্ডাসের মধ্যে, তারপরে আমাদের যে ক্যানেলটা আছে ক্যানেলের মধ্যে হতে পারে, এবং দরজার মধ্যে হতে পারে, এটাকে বলে অ্যান্ট্রাম, এবং দরজার পরে যে অংশটা সেটা হচ্ছে ডিউডেনাম, এই জায়গার মধ্যে হতে পারে, এই কয়েকটা পার্টের মধ্যে কমনলি হয়, ক্লিয়ার? ডক্টর শশীন্দ্র স্যার আপনি একটু মিউট করবেন প্লিজ, অনেকক্ষণ ধরে আনমিউট, থ্যাংক ইউ। আচ্ছা ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার এই দুটোকে আমি কম্পারিজমলি একটু বলার চেষ্টা করে দেখি যে ব্যাপারটা কি।
আমি তখনই বলছি যে ডিএনএল আলসারটা আসলে অনসেটটা হয় আর্লি এজে, ঠিক আছে, এজ হিসাবে আমরা বলছি 25-40 বা 30-40 এজ এর মধ্যে হয়, আর গ্যাস্ট্রিক আলসার হবে লেট এজে 50-50 পরে, 50-60 তখন হবে। ডিএনএল আলসারটা ছেলেদের একটু বেশি হয় মেয়েদের তুলনায়, তবে মেয়েদের সব আলসারই কমনলি বেশি, ডিএনএল বলেন গ্যাস্ট্রিক বলেন দুটোটাই মেয়েদেরই বেশি হয়, ঠিক আছে, তবে গ্যাস্ট্রিক আলসার কমনলি অনেক বেশি মেয়েদের, ঠিক আছে। আচ্ছা, আর অকুপেশন হিসাবে যদি বলা হয় যে যারা মেন্টাল স্ট্রেস করে এরকম জাতীয় মানুষগুলোতে মানুষের সবচেয়ে বেশি পরিমাণে ডিএনএল আলসার হওয়ার চান্স বেশি থাকে, গ্যাস্ট্রিক আলসারও তাই, যারা স্ট্রেসে আছে তাদের আসলে আলসার হওয়ার চান্স অনেক বেশি পরিমাণ থাকে, ঠিক আছে। পেইন, পেইন গ্যাস্ট্রিক আলসার যদি ডিএনএল আলসার যদি বলা হয় তখন পেইনটা আসলে হবে ইপিগ্যাস্টিয়াম এরিয়ার মধ্যে, ইপিগ্যাস্টিয়ামের মধ্যে হবে এবং ডিসকমফোর্ট থাকবে ওই এরিয়ার মধ্যে, ইপিগ্যাস্টিয়াম তো সবাই আমরা চিনি তাই না, ইপিগ্যাস্টিয়াম এরিয়ার মধ্যেই পেইনটা বেশি হবে, কিন্তু অপরদিকে গ্যাস্ট্রিক আলসার ইপিগ্যাস্টিয়ামে পেইন হবে এবং রেডিয়েটিং করে সে ব্যাকে চলে যাবে, ব্যথা ইপিগ্যাস্টিয়ামের মধ্যে হবে এবং ব্যথাটা পেছনের দিকে চলে যাবে রেডিয়েটিং টু ব্যাক, ঠিক আছে, এটা পেছনের দিকে চলে যাবে। আচ্ছা, অনসেট ব্যথাটা আসলে শুরু হবে খাওয়ার 2-3 ঘন্টা পরে, খাওয়ার 2-3 ঘন্টা পরে ব্যথাটা শুরু হয়, এই জন্য ব্যথাটা শুরু হয় কারণ একজন পেশেন্ট যখন খায় খাওয়ার পরে কি হয় সে স্টোমাকের মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতো জমা থাকে এবং 1.5 ঘন্টা পরে সে স্টোমাক ক্রস করে ডিউডেনামের মধ্যে প্রবেশ করে, সেজন্য দেখা যায় যে 2 ঘন্টা পরে ব্যথাটা শুরু হয়। অপরদিকে গ্যাস্ট্রিক আলসারে পেইনটা শুরু হয় ইমিডিয়েট, খাওয়ার সাথে সাথে ব্যথাটা বাড়ে, কেন বাড়ে কারণ খাওয়ার সাথে সাথে সে খাবারটা স্টোমাককে যা ধাক্কা দেয় এবং স্টোমাককে ধাক্কা দেওয়ার কারণে স্টোমাকের মধ্যে পেইন শুরু হয়, সেজন্য গ্যাস্ট্রিক আলসারের পেইন ইমিডিয়েট বাড়ে, খাওয়ার সাথে সাথে বাড়ে। আচ্ছা, অ্যাগ্রাভেটেড হাঙ্গার, আচ্ছা, যদি পেশেন্ট যদি ক্ষুধা লাগে তখন দেখা যায় রিজিওনাল আলসারের ব্যথাটা বেড়ে যায়, বাট গ্যাস্ট্রিক আলসারে যখন খাবে তখন ব্যথা বেড়ে যাবে, দেখেন আলাদা করা খুব ইজিলি কিছু হয়ে আছে, অ্যাগ্রাভেটেড বাই হাঙ্গার আর একটা হচ্ছে অ্যাগ্রাভেটেড বাই ইটিং, ইটিং এ বাড়তেছে গ্যাস্ট্রিক আলসার আর হাঙ্গারে মানে ক্ষুধায় বাড়তেছে রিজিওনাল আলসারের ব্যথা, সেজন্য রিজিওনাল আলসার রোগী সবসময় কিছু না কিছু খেতে চাবে কারণ ক্ষুধা লাগার সাথে সাথে তার ব্যথা বেড়ে যাবে, সেজন্য এইসব রিজিওনাল আলসার রোগী যখন চেম্বার আসবে দেখবে মরিচ বা বিস্কিট এগুলো প্রায় সাথে নিয়ে আসবে বা খাওয়ার চেষ্টা করে সবসময়, এরকম একটা অবস্থায় থাকে, অবদেহ গ্যাস্ট্রিক আলসার যে খেতেই চাবে না খাওয়ার সাথে সাথে তার পেইনটা বেড়ে যাবে। আচ্ছা, ডিউরাল আলসার ব্যথাটা কমবে খাওয়ার সাথে সাথে, আমি একটু আগে বললাম যে সেজন্য সে খেতে যাবে এবং গ্যাস্ট্রিক আলসার যখন খাবে ব্যথা বেড়ে যাবে, সেজন্য সে কি করবে খাবে না অথবা খাওয়ার পরে সে শুয়ে থাকার চেষ্টা করবে অথবা বমি করে ফেলবে, বমি করলে তখন ব্যথাটা কমে যাবে। আচ্ছা, ডিউরাল আলসারটা পেইনটা আসলে আপনার অনেক দিন যাবত আপনাকে পেইন দিতে থাকবে, 1-3 মাস, 3 মাস, 6 মাস এরকম পেইন দিতে থাকবে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের পেইন ওঠার সাথে সাথে আপনাকে খুব খারাপ বানায় ফেলবে, ফিউ উইকস এর মধ্যে আপনাকে অবস্থা মানে খুব কষ্ট দিয়ে ফেলে। বমিটিং, ডিউরাল আলসারে খুব একটা বমি দেখা যায় না, তবে গ্যাস্ট্রিক আলসারে প্রচুর পরিমাণে বমিটিং হওয়ার চান্স থাকে এবং সেই বমি থাকে বমির সাথে দেখা যায় যে রক্তও যায়, যেটাকে আমরা বলি হ্যামাটোসিস, হ্যাঁ হ্যামাটোসিস, এটা দেখা যায় যে আসলে বমির সাথে রক্ত যেতে পারে এরকম একটা অবস্থা। ডিউরাল আলসারে অ্যাপিটাইট ভালো থাকে, ক্ষুধা থাকে, সেজন্য পেশেন্ট খায় এবং সেজন্য পেশেন্টের ওয়েটও বাড়ে মানে খুব ওজন বেড়ে যায়, ঠিক আছে, বাট গ্যাস্ট্রিক আলসারে মানে ফুড ফোবিয়া ডেভেলপ করে কারণ খাওয়ার সাথে সাথে তার ব্যথা বেড়ে যায়, সেজন্য সে কি করবে কোনো খাবার খেতে পারবে না, ফুড ফোবিয়া দেখা দেবে। আচ্ছা, ডায়েট, পেশেন্ট সব জাতীয় খাবারই পছন্দ করবে, সব জাতীয় খাবারই সে খেতে চাবে, গুড ডায়েট থাকবে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দেখা যাবে যে ডায়েটের পরিমাণটা কমে যাবে, সে খাবে না, এজন্য ডিউরাল আলসারের ওজনটা কন্টিনিউয়াসলি বাড়বে, ওজন লস করবে না বাট গ্যাস্ট্রিক আলসারের ওজন কমে যাবে, একটা পেশেন্ট যখন 60 কেজি ছিল দেখবেন যে আপনার 45 কেজি বা 50 কেজি হয়ে গেছে, ওজন কমে যাচ্ছে ডে বাই ডে গ্যাস্ট্রিক আলসার, অপরদিকে ডিউরাল আলসার দেখা গেছে 50 কেজি থেকে 55 কেজি হয়ে যাবে, ওজন বাড়বে। হ্যামাটোমেসিস মানে হচ্ছে রক্ত বমি, ঠিক আছে, ডিউরাল আলসার রক্ত বমি হওয়ার চান্স নাই বললে চলে, তারপর দেখা যায় যদি হয় বমির ক্ষেত্রে 40% রক্ত বমি হতে পারে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের রক্ত বমির সংখ্যা প্রায় 60% এর উপরে, প্রচুর রক্ত বমি করবে খাওয়ার সাথে সাথে বমি করবে এবং এর সাথে রক্ত যাবে। অপরদিকে ডিউরাল আলসার একটা কমন ফিচার হচ্ছে ম্যালিনা, ম্যালিনার শব্দটার সাথে পরিচিত সবাই, ম্যালিনাটা কি না স্যার পরিচিত নয় প্লিজ, জি স্যার পরিচিত বলেন তো কি যেটা যে
অ্যাকাউন্ট ই হবে আর কি, রক্তটা যায় পায়খানা নো আলোকটার মতো দেখা যায় যে ইয়া পারফেক্ট গ্রাউন্ড লাইক ভমিটিং পায়খানা ভমিটিং আর আলকাটার মতো হ্যাঁ তারই কালো কালারে তারই তারই এটাকে বলে তারই আলকাটার মতো কিভাবে বুঝবেন যে তার কালো আলকা কালো না কিন্তু এটা তারই কালার তারই 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 যাচ্ছে আলকাটার স্যার কিভাবে বুঝবেন যে তার আলকাটার মতো টয়লেট হচ্ছে এবং সেটা ম্যালি না আপনি রোগীকে কিভাবে বলবেন সে বললো আলকাতার মতো টয়লেট হচ্ছে আপনি কি তাকে মানে ম্যালেরিয়া চিন্তা করে নেবেন তারপর রোগী বললো যে আমার টয়লেট আলকাতার মতো হচ্ছে তখন আপনি কি বল কি ভাববেন এটা ম্যালি না কনফার্ম ইস্টুরে রাড়ি করব রাড়ি করব আচ্ছা রাড়ি করলাম রাড়ি দিয়ে দিবে কালার কেন কালার দিবে না কেন কালার দিলো টাড়ি এটা বললাম তারপরে এলে কি তো তোমার কোশ্চেনের আনসার করি না সব সব হয়ে তাই তোমার থেকে এত কোশ্চেন করতে হয় হ্যাঁ ও পোস্টগুলো আরো দূরে পোস্টগুলো না একা কই না ভাবি উত্তরটা দিতেছি তো রাজারি স্টোল তো বলা হয় কিন্তু তো নরমাল তো কালারটা হল তো বোঝাই যায় যে নরমাল হ্যাঁ বলে রেডিশ কালার পেশেন্ট ক্রনিক লিভার ডিজিজে ভুগতেছে ক্রনিক লিভার ডিজিজে ভুগতেছে তার টয়লেটটা তো ক্লে কালার হয়ে যায় অনেকটা কালো হালকা তো তখন কি করবে ওটা তো মেলিনা না দুশোর্ণ ভাবে একটা লিভার সেলসিস রোগী একটা ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট বা লিভার ফেলিউর তাদের টয়লেট কিন্তু এরকম হয় তখন আচ্ছা সবই তো ম্যাডাম এটা বলতে বলেন জি কমনটা বলেন কমন হচ্ছে যে টয়লেটটা যখন কোনো জায়গায় করবে যখন পানি ওয়াশ করবে তখন সেই টয়লেট থেকে লাল রং বের হয়ে আসবে পানি দেওয়ার সাথে সাথে একটা দেখা দেবে আর কি লাল মানে লাল একটা আপনি যখন কোন রঙালা কোন জিনিস একটা পানিতে দিলে সেই পানিটা একটা সময় রঙিন হয়ে যায় না জি 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 যখন ওই পেশেন্ট এখানে স্যার ব্লাডটা মানে ব্লাডটা টয়লেটের সাথে মিক্স হয়ে যায় মিক্স হওয়ার কারণে সে ব্লাডটা নিয়েই টয়লেট মানে খাবার গুলো নিচে নামতে থাকে কারণ ডিরো নাম থেকে খাবারটা নিচে নামতে থাকে সে ব্লাড মিক্সিং হয়ে এই ব্লাডটাকে কি হয় ব্লাডটা আমাদের বিভিন্ন জায়গায় ডাইজেশন হয় ব্লাডটাকে ডাইজেশন করার চেষ্টা করে আমাদের স্টোমাক বা আমাদের ডিরো নাম আমাদের ক্ষুদ্রান্ত বলেন যেজন নাম বলেন এইসব জায়গাগুলো কি করে ব্লাডকে ডাইজেশন করার চেষ্টা করে তখন ব্লাডটা কি করে তার স্বতন্ত্র কালারটাকে হারায় ফেলে হারায় ফেলার কারণে তখন কি হয় এটা ব্লাডটা খাবারের সাথে মিশে ওই খাবারটার কালারটাকে চেঞ্জ করে ফেলে এখন যখন চেঞ্জ করে ফেলে যখন পেশেন্টটা পাস করে স্টুলটা তখন যে তখন এটা কি একটা মানে অন্য কালারের মধ্যে থাকে এর সাথে যখন আপনি একটু পানি দিবেন দেখবেন যে পানিটার কালারও অনেকটা রেডিশ রেডিশ কালার চলে আসে তখন আসলে এটাকে আমরা ম্যালিনা বলে খাও ক্লিয়ার বুঝতে পারছেন স্যার আবার একটু রিপিট করবেন প্লিজ আবার রিপিট আচ্ছা টয়লেট করার পরে যে কমোড বা যে জায়গায় আমাদের টয়লেটটা পড়বে সে পেশেন্ট যখন টয়লেট করার শেষে পানি ইউজ করার চেষ্টা করবে তখন ওই পানিটা যদি টয়লেটে কমোডে পড়ে তখন দেখা যায় যে কমোডের সাথে মানে পানির কালারটা একটু রেডিশ রেডিশ কালার চলে আসবে মানে লালচে কালার ভাব আসবে বুঝতে পারছেন প্রশ্ন করবেন যে যখন একটা পানি খরচ করেন টয়লেটটা কালারটা কি লাল হয়ে যায় কি বুঝতে পারছেন ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওকে ঠিক আছে এটাকে ম্যালি না বলো ক্লিয়ার জি স্যার আলহামদুলিল্লাহ জাকির স্যার আসসালামু আলাইকুম জানাম সালাম এই বিষয় দিয়ে আরেকটু আমি ডিটেইলস একটু জানতে চাচ্ছি যেটা হচ্ছে যে যদি পাইলসের সাথে যে রক্ত যায় সেটা তো অবশ্য মানে প্রেস অথবা ক্লটেড প্রেস অথবা ক্লটেড ওটা স্টুলের সাথে মিশে না এটা বুঝাই যায় কিন্তু যদি লিভার সিরোসিস থেকে যদি সেখান থেকে যদি ব্লাড আসে সেটাও কিন্তু আমার ওই একই চ্যানেল দিয়েই আসতেছে যে ট্র্যাক দিয়ে কিন্তু আসতেছে সেক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু ব্লাডটা স্টুলের সাথে পুরোপুরি মিশে যে কালো হয়ে যাবে হ্যাঁ তো সেখানেও কি একই অবস্থা পয়েন্ট হলে কি সেখান থেকে ব্যাপারটা হচ্ছে ম্যালিনা ম্যালিনা মানে হচ্ছে ইন্টেস্টিয়াল ব্লিডিং ম্যালিনা কিন্তু লিভার ব্লিডিং থেকে হবে না না আমার যে আমার জানার বিষয়টা হচ্ছে যে যদি ওই যে ওই সিরোসিস এর মাধ্যমে যদি ব্লাডটা যদি আসে সেটা কিন্তু আমার খাবারের সাথে মিশে যাচ্ছে মিশে গিয়ে আমার যে ট্র্যাক দিয়ে আসতেছে এসে কিন্তু আমার ব্লাডের আমার স্টুলের কালারটাও কিন্তু টারি কালার করে ফেলতেছে
সেক্ষেত্রে কি আমরা ওই ব্লাডটা কি পানি দিলে এই ব্লাডটা কি সরে যাবে নাকি যাবে না? আপনার উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, যেভাবে মেলিনা ডেভেলপ করুক না কেন পানি দিলে কালার যাবে, তবে লিভার সিরোসিস এর ব্লিডিং টা কিন্তু আসলে লিভার থেকে হয় না, ওটা কিন্তু ইয়া থেকেই হয়। লিভার যখন সিরোসিস স্টেজে চলে যায় তখন আমাদের কিন্তু থ্রম্বোসাইটের পরিমাণ কমে যায়, এবং থ্রম্বোসাইটের পরিমাণ কমে যাওয়ার কারণে এনি কাইন্ড অফ অরিফিস থেকে ব্লিডিং শুরু হয়, তখন ইন্টেস্টাইন থেকে ব্লিডিং হয়, ওই ব্লিডিং এর কারণে দেখা যায়। আচ্ছা, তাহলে কি আমরা এটা বলতে পারি যে আসলে মেলেনা হলে আমাদের এটা কি গ্যাস্ট্রিক আলসারের জন্য নাকি লিভার সিরোসিসের জন্য, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, একটু আরো এক্সামিন করতে হবে যে আসলে বিভিন্ন জায়গায় ইটিং ডেভেলপমেন্ট করবে, এটা লিভার সিরোসিস এর যে লক্ষণ গুলো আছে এগুলো আছে চলে আসছে। আর গ্যাস্ট্রিক ডিউরাল অলসারের লক্ষণ শুধুমাত্র পেইন, খাওয়ার 2 ঘন্টা পরে ব্যথা বাড়বে, হাংরি বেড়ে যাবে, ঠিক আছে, তারপরে পেশেন্ট আপনার ওজন বাড়তে থাকবে, বাট অপোজিটে সিরোসিস ওজন কমে যাবে, তাই না? ওটা তো আপনি ক্লিনিক্যালি বুঝতে পারবেন এটা আসলে কোন জায়গার কোন লক্ষণের ব্লিডিংটা, তাই না? এটা তো এত কষ্ট করা দরকার নেই, হ্যাঁ ইনভেস্টিগেশনে যাওয়া লাগবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন হিসেবে আপনি যেটা করতে পারেন, স্টুল এক্সামিন করতে পারেন, স্টুলে ফিকাল যে আমরা যে ব্লাড টস বলি, আপনার টয়লেটের সাথে যে রক্ত জলটা আছে সেই জিনিসটা আপনি একটু দেখতে পারেন, হ্যাঁ স্কুলে। এছাড়া আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারেন, সিবিসি করতে পারেন, সিবিসি করলে আচ্ছা কমপ্লিট ব্লাড কাউন্ট। এছাড়া কমনলি আমরা যেটা করি সেটা হচ্ছে এন্ডোস্কোপি, এন্ডোস্কোপিটা কিন্তু আপার জিআই ট্র্যাক্টের এন্ডোস্কোপিটা সবচেয়ে বেশি করা হয়, উপরের যে ট্র্যাক যেটা আছে সেটা এন্ডোস্কোপি কমনলি বেশি করি আমরা। এন্ডোস্কোপি করলে আপনি আসলে দেখতে পারবেন যে আপনার আলসারেশনটা কোথায় আছে, ডিউরিনালের মধ্যে আছে নাকি আপনার ইয়ের মধ্যে আছে, স্টোমাকের মধ্যে আছে। এছাড়া আপনি চাইলে এক্সরে করতে পারেন, বেরিয়াম এক্সরে করি আমরা অনেক সময়, ইউরিয়া ব্রেথ টেস্ট করি যেটা আমরা বলি যে পাইলোরির জন্য, হ্যাঁ পাইলোরি কমন টেস্ট আছে, এইচ পাইলোরি, হ্যাঁ এনটি এইচ পাইলোরি, আইজিজি এটা করতে পারি আমরা, হ্যাঁ পাইলোরি আইজিজি নামক একটা পরীক্ষা আছে, এনটিএইচ পাইলোরি করলে তখন আসলে আপনি এটা জানতে পারবেন। আচ্ছা, এছাড়া আরো কিছু কমন সিমটম আছে, সেটা হচ্ছে ডিসফেজিয়া, ক্ষুধার মানে পেশেন্টের খেতে কষ্ট হওয়া, ডিসফেজিয়া বলি আমরা, ওয়েট লস, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, হেমাটোমেসিস, ম্যালিনিয়া, এইসব আসলে কমনলি আমরা রিকোয়ারমেন্ট হিসেবে দিই, যে যদি এইসব কমনলি কোনো সাইন থাকে তখন পেশেন্টকে আপনি অবশ্যই এন্ডোস্কোপি করতে বলবেন, যে কি কি খেতে গেলে কষ্ট হচ্ছে, ওজন কমে যাচ্ছে, ভমিটিং হচ্ছে, এবং এর সাথে অ্যানোরেক্সিয়া ডেভেলপ করতেছে, সাথে আপনি যদি হেমাটোমেসিস বা ম্যালেরিয়া থাকে তখন অবশ্যই আপনি তাকে এন্ডোস্কোপি করবেন। আচ্ছা, কমপ্লিকেশন অফ পেপটিক আলসার, পেপটিক আলসার কি কি কমপ্লিকেশন গুলো থাকে, কমন কমপ্লিকেশন হচ্ছে হ্যামোরেজ, হ্যামোরেজ যদি বেশি হতে থাকে তখন দেখা যাচ্ছে পেশেন্ট অ্যানিমিক হয়ে যাবে, ঠিক আছে, তারপরে একটা সময় যদি অনেক আলসারেশন থাকে তখন একটা সময় ওই জায়গাটা পারফোরেটেড হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, তখন দেখা যায় যে ওই জায়গায় সেপ্টিসিমিয়া ডেভেলপ করে, অনেক বড় একটা প্রবলেম। হ্যাঁ, এই জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণ মাথায় রাখবেন, একটা হচ্ছে হ্যামোরেজ আর একটা হচ্ছে পারফোরেশন, এবং অনেক সময় যাব যদি আলসারেশনটা থাকে তখন একটা সময় জায়গাটা কিন্তু ক্যান্সার ডেভেলপ করতে পারে, ঠিক আছে। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হিসেবে যেটা করতে পারেন যে লাইফ স্টাইল মডিফিকেশন করতে পারেন, যেমন সেটা খাওয়া দাওয়া ইরেগুলার করতেছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে বলবেন, স্মোকিং করলে সেটাকে বাদ দিতে বলবেন, অ্যালকোহল খেলে সেটাকে স্টপ করবেন, কোনো যদি ব্যথা নাশক ওষুধ খেলে সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে আপনার আরো যেটা করতে পারেন, স্ট্রেস থেকে স্ট্রেস রিমুভার হিসাবে আপনার কোনো ড্রাগস অথবা স্ট্রেস রিমুভ করার জন্য কোনো মেথড, সাইকোলজিক্যাল থেরাপি বা ট্রিটমেন্ট, এগুলো আপনি ই করতে পারেন। এছাড়া আপনি চাইলে যে কিছু পরিমাণ ড্রাগ থেরাপি রাখতে পারেন, ড্রাগ থেরাপি আসলে এখানে অ্যালোপ্যাথিক ড্রাগস অনেক ওনারা ইউজ করে, যেমন আপনার অ্যান্টি আলসারেন্ট হিসাবে ওমিপ্রাজল, রেবিপ্রাজল, তারপরে আপনার ইসোমিপ্রাজল, এইসব ইউজ করে, এখন কমনলি এরা আপনার ড্যাক্সল্যান্সোপ্রাজল নামক কিছু ড্রাগস ইউজ করে, এগুলো আসলে অ্যালোপ্যাথিক কমন ড্রাগস, বাট হোমিওপ্যাথি আমরা আমাদের মতো ড্রাগস আগাবো। এছাড়া ইরাডিকেশন থেরাপি, যদি পাইলোরি থাকে সে পাইলোরিকে আসলে মূল থেকে তুলে ফেলার জন্য একটা থেরাপি ইউজ করে, ইরাডিকেশন থেরাপি, মানে ওরা 4টা ওষুধ একসাথে কম্বাইনলি মিক্স করে খাওয়ায়, এখন 3টা খাওয়ায়, আগে 4টা খাওয়াই,
তিনটার মধ্যে হচ্ছে অ্যামোক্সিসিলিন, ক্লিনিক্রোমাইসিন আর হচ্ছে ডেক্সল্যান্স সোফাগুল, এই তিনটা ওষুধ একসাথে মিক্স করে সকালে এবং রাতে পেশেন্টকে খাওয়ায়, তখন একটা সময় দেখা যায় যে পেশেন্ট রিকভারের দিকে চলে আসে এবং ফাইনালি কাজ না হলে সার্জারি করতে হয়। এ হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান। এবং আপনার যেটা করবেন, যে আমি যে কথা বললাম লাইফ মডিফিকেশন হিসেবে, আপনি যে ব্যথানাশক ওষুধকে বন্ধ করবেন, আপনি স্মোকিং বন্ধ করবেন, অ্যালকোহলটাকে বন্ধ করতে হবে এবং স্ট্রেস রিডিউস করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। এই হলো আমাদের লাইফ মডিফিকেশন। এবং ড্রাগ হিসেবে এখানে যে ওইসব ড্রাগস এর কথাই বলছে, প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগস বা আপনার এস টু ব্লকার এসবের কথা বলছে, যেগুলো আমাদের ড্রাগস না, অ্যালোপ্যাথিক ড্রাগস। সার্জিক্যাল ট্রিটমেন্ট, যখন মেডিসিনাল ট্রিটমেন্ট ফেল হয় তখন আমরা আসলে সার্জিক্যাল ট্রিটমেন্ট করার চেষ্টা করি। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নামক একটা অপারেশন আছে, যে গ্যাস্ট্রিক মানে স্টোমাকের মধ্যে ছলছল অপারেশন করা, স্টোমাক আলসার হলে এই কাজটা আমরা করি। এই অপারেশনটা করে করতে হয় মানে আলাদা একটা চ্যানেল করে এটাকে পাসেস বের করতে, তখন দেখা গেছে অন্য একটা ক্যানেল দিয়ে এই খাবার গুলো পাস করে। এছাড়া ভ্যাগোটমি সবচেয়ে কমন একটা সার্জারি। ভ্যাগোটমি হচ্ছে গ্যাস্ট্রিক একটা নার্ভ, ভ্যাগাস নার্ভ, সে ভেগাস নার্ভের কারণে প্রচুর পেইন এবং অ্যাসিড সিক্রেশন হতে থাকে। অ্যাসিড সিক্রেশনের পরিমাণটাকে কমানোর জন্য ওই নার্ভটাকে কেটে ফেলা হয়, ঠিক আছে, ভেগাস নার্ভকে কেটে ফেলা হয়, এটাকে বলা হয় ভ্যাগোটমি। ভ্যাগোটমিটা এখন কমনলি প্রসিডিউর হিসেবে ইউজ করে, ভ্যাগোটমি করে ফেলে, ঠিক আছে। পাইলোরোপ্লাস্টি, যদি পাইলোরিক এর মধ্যে যদি আলসারেশনটা হয় তখন ওই জায়গার মধ্যে মানে একটা কৃত্রিম একটা লেয়ার লাগানো হয়, সেটাকে বলা হয় প্লাস্টি অথবা পাইলোরিক প্লাস্টি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে বাকিগুলো হচ্ছে আমাদের অ্যালোপ্যাথিক ম্যানেজমেন্ট, তো ওগুলো আমাদের দরকার। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আপনার এই নোটটা, এই নোটটা একটু যদি পিডিএফ করে সবাইকে দিয়ে দিতে পারেন, খুব ভালো নোট। আমরা তো পড়ি অনেক, কিন্তু আপনার নোটটা মানে জিস্ট একদম খুব, আপনি খুব ভালো পড়ান। আচ্ছা চেষ্টা করব স্যার, নোটটা দিয়ে দেবেন স্যার। আরে হোমিওপ্যাথি ওষুধগুলো কি কি একটু বলবেন স্যার। আচ্ছা, হোমিওপ্যাথি ওষুধ হিসেবে কমনলি যে ড্রাগস গুলো ব্যবহার করা যায় সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম, আর্সেনিক, ফসফরাস, হ্যাঁ এইসব ওষুধ গুলো কমনলি, আয়োডাম, অ্যানাকার্ডিয়াম, এই ড্রাগস গুলো আমি কমনলি প্রায় ইউজ করি, সাথে পালসিটিরা ইউজ করি, অনেক সময় সালফার ইউজ করি, বাকিটা লক্ষণের উপরে। আর এই রোগের ক্ষেত্রে কি ওয়াটার থেরাপি ইউজ করেন স্যার? ওয়াটার থেরাপি মানে পানি থেরাপি, যে সকালে খালি পেটে তিন তিন মগ পানি খাবেন, এরকম কিছু এই ধরনের ব্যাপার যে স্যার খাবার আধা ঘন্টা পরে পানি খাবে? ওয়াটার থেরাপি না, ওয়াটার থেরাপি না, ওয়াটার ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, যে সুন্নতি ওয়াটার ম্যানেজমেন্ট যে স্যার, আমি তো মনে করি ওষুধের থেকে এটাই বেশি কাজ দেয়। কুসুম গরম পানিতে এই রোগী আমি কাজ পেয়েছি স্যার, প্লিজ করি। কুসুম গরম পানি কি লেবু দিচ্ছিলেন না? লেবু দেয়নি, লেবু দিলে তো তার গুণাগুণ আবার নষ্ট হয়ে গেল, গরম পানিতে লেবু দেওয়া যাবে। আচ্ছা, অনেকে এটা করে, তবে আমি আসলে এটা কোনো সাইন্টিফিক কোনো বা কোনো জার্নাল বা কোনো কিছুতে পাইনি, এই জন্য আমি আসলে আপনাদের সাথে মানে এই ব্যাপারটা নিয়ে শেয়ার। সায়েন্স তো এখানে পৌঁছাতে পারে কি স্যার? এখনো হোমিওপ্যাথিতেই সায়েন্স পৌঁছাতে পারে না? না সায়েন্স পুরো অভিজ্ঞতা স্যার, আসলে কি একটা সময় কিন্তু শুনছেন মনে হয় যে আলসারেশন হলে কিন্তু প্রচুর পরিমাণ সোডা খাইতো মানুষ, নাম শুনছেন সোডা, খাওয়ার সোডা যেটা কস্টিক সোডা, কস্টিক সোডা আমি পানির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার না, আমি আপনার সাথে বা শেয়ার করতে পারলাম না পানি খাওয়ার ব্যাপারটা, মানে খাওয়ার আগে পরে সব থেকে উত্তম উপায় কোনটা স্যার করতে পারবেন? যেটা মানে কেটে দিচ্ছে,
ভ্যাগাস নার্ভের কাজ তো আছে আমাদের ইনটেস্টাইনে স্টমাকে, এখানে তাদের মূল কাজটা হচ্ছে ভ্যাগাসের এই জায়গাটাকে স্টমাকের মধ্যে, স্টমাকের মধ্যে। তো আমরা যদি এই নার্ভটাই কেটে দেই তাহলে থেকে আমরা কিছু মানে আমাদের ওই বিশাল সমস্যা হয়ে যাবে না স্টমাকের অন্যান্য কর্মকাণ্ডের ক্ষেত্রে। স্টমাকের শুধু ভ্যাগাস নার্ভে যে ই করে এরকম না, ভ্যাগাস নার্ভে একটা কমন কাজ হচ্ছে যখন আপনি স্টমাকের মধ্যে খাবার যায় তখন ভ্যাগাস নার্ভের মাধ্যমে ব্রেনকে কমান্ড করা, ব্রেন আবার রিফ্লেক্স করে আপনার অকুলো মোটর নার্ভের মাধ্যমে, অকুলো মোটর নার্ভ কি করে তখন আপনার যে স্টমাক থেকে পেপসিন সিক্রেশন করে, ঠিক আছে। তখন ভ্যাগাস নার্ভটাকে কেটে দেওয়ার কারণে কি হয় অকুলো স্টমাকে ব্রেনে কমান্ড যায় না, কমান্ড না যাওয়ার কারণে তখন আর পেপসিন সিক্রেশন হয় না, পেপসিন সিক্রেশন না হওয়ার কারণে একটু ডাইজেশনের প্রবলেম হতে পারে কিন্তু আলটিমেটলি আপনি বড় রকম একটা আলসার থেকে বেঁচে গেলেন, যে আলসারটা আপনাকে ক্ষতি করতেছিল, যে আলসার কারণে মারা যাচ্ছিলেন, কিছু ক্ষতি তো অবশ্যই হবে, কিন্তু এটা তো আপনার মানতে হবে, তাই না। আমরা যখন পায়ের মধ্যে গ্যাংরিন হয় আমরা অ্যাম্পুটেট করে অনেক সময় নখটা আঙুলটাকে ফেলে দিই না, না ফেললে কি হবে একটা সময় পাটাই ফেলে দিতে হয় এরকম। হ্যাঁ পেশেন্ট তুই যে বললাম না সে তো ভালো দৌড়ান দৌড়াই স্যার, আপনি বললেন আর্সেনিক কেন দিলাম, দেখছেন আর্সেনিকের কাজ হচ্ছে আমার তো মনে হয় কি আর্সেনিকের যে ওই যে ইয়েটা বেশি কাজ করছে কি জানা দিলা ওই মাদারটা খুশি ওইটাতে যেহেতু স্টমাকে বিশাল সমস্যা তার ডাইজেশন সমস্যা ছিল ওইটা মনে হয় বেশি কাজ করছে, খাইতে গেলে লাগে একটু লাগে আগের মতন, আগের থেকে 90% কমে গেছে ওইটা নিয়ে কথা বললে বহুত কথা আছে, দরকার নাই দরকার নাই, এগুলো রুগী ভালো আছে, রুগী ভালো আছে, শুকরিয়া রুগী হ্যাপি, আমরাও হ্যাপি, প্রথম সূত্র অবশ্যই প্রশ্ন করবেন আপনি, 100 প্রশ্ন করেন আমি আসি। আলোচনা করা যাবে আলোচনা করবেন, সংক্ষেপে কিছু বলে দেন সংক্ষেপে। সংক্ষেপে সংক্ষেপে বললাম সিমটম হিসাবে যেটা দেখা যায় যে আপনার অ্যাবডোমিনাল ক্র্যাম্প, তারপরে ফ্রিকোয়েন্ট আরজি পাসেস স্টুল মানে বারবার টয়লেট করার একটা প্রবণতা দেখা যায় 5-7 বার পার ডে। কোনটা কোনটা আইবিএস
টাইপস ফিজিওলজিক্যাল ফিজিওলজিক্যাল তো মোটেই না, এটা একটা প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার যেটা পজিটিভ ফ্যাক্টর হচ্ছে আপনার অটোইমিউন, মানে যেটা আমাদের রোগ প্রতিরোধ আমাদের আমাদের বিরুদ্ধে আছে। তাহলে কি কজ কি আননোন আননোন ইনহেরিটেড ইনহেরিটেডি প্যাথোলজি থাকবে না, প্যাথোলজি নাইলে রোগ এলো করতে হবে অবশ্যই, তো আপনার প্যাথোলজি আছে প্যাথোলজি এত গেল তাহলে আননোন যদি হয় তাহলে অটোইমিউন গুলার মধ্যে তাহলে এখানে প্যাথোলজি কি পাওয়া যাচ্ছে? আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের গুড মর্নিং ক্লাসে স্যারের ক্লাসটা যে ফ্রাইডের ক্লাসটা স্যারের ক্লাসটা রবিবার হবে ইনশাআল্লাহ। আমি হ্যাঁ আর ফ্রাইডে গুলো আসলে আমার মিস হয় অনেক সময়, যেমন আজকে আমি রাশিদের কথা আমি রাতে যাবো রাশিদে, কালকে আমার রাশিদের ক্লাস, কালকে ফিট ট্রেনিং আছে সেজন্য আজকে আমি যাই নাই, তবে আমি প্রতি ফ্রাইডে তো ওইখানে যাওয়া লাগে, আমি আসলে ফ্রাইডে ক্লাস গুলো মিস। জি স্যার ইনশাআল্লাহ। স্যার আর আমাদের যে রবিবারের যে ক্লাসটা ছিল এটা শুক্রবারে চলে আসবে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ এটাতে একটা ইয়া দিয়ে দিব, একটা পোস্টার করে দিয়ে দিব মর্নিং ক্লাসের রুটিন। স্যার জাযাকাল্লাহ খায়র স্যার। হ্যাঁ ওইভাবে এটাই করা যাবে। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আগে আগে যে প্র্যাকটিক্যাল স্যারে স্যার এই যে আগের দিনে এই করতো জিরো সিল দিত আর মাখন দিয়ে ভাত খেতে দিত, এটা কি মানে বলছেন যে মাখন দিয়ে ভাত খেলে ওই জায়গাটা একটু মানে মলমের মতো কাজ করে, এটা কি ব্যাপার? এটা এটা কি কোনো সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে না আমি জানি না, মাখনের মতো তো ফ্যাট আছে না প্রচুর, এটা তো কোনো সাইন্টিফিক কিছু হওয়ার কথা না, কারণ ফ্যাট তো অ্যাগ্রাভেটেড করে। আমরা প্রথমেই বলে যদি পেইন থাকে তখন নাথিং বাই মাউথ, নাথিং বাই মাউথ, নাথিং বাই মাউথ, এভাবে শব্দটা আছে, মুখ থেকে কিছুই না, নেজাল এক্সট্রাকশন বলে। বুঝতে পারছেন? মুখে মুখে খাওয়াটা বন্ধ করে ফেলি আমরা যখন পেইনের পরিমাণটা বেশি থাকে, তখন বলা হয় যে ইন্টারভেনাস অথবা নেজোগ্যাস্ট্রিক, মানে নাক থেকে যে আমরা রাইলস টিউবের মাধ্যমে খাওয়াই না, ওই রাইলস টিউবে খাওয়াতে হবে। আর এমনিতে যখন একটু ভালো থাকে মানে তখন তখন টাইম টু টাইম খাবে এবং লো ফ্যাট লো মানে আমরা বলে যে প্রোটিন এসব জাতীয় খাবার খাবে, প্রোটিন কমে যাবে, ফ্যাট কমে যাবে, ঠিক আছে, এবং উগ্র মশলা জাতীয় খাবার যেটাকে আমরা বলি হাই স্পাইসি পিপার এইসব জিনিস তাদের খাবার কমে যাবে। মানে বেশিরভাগই ইজিলি ডাইজেস্টেবল ফুড গুলো, হ্যাঁ ইজি ডাইজেস্টেবল খাবার, যেমন বেস কার্বোহাইড্রেট খাবার গুলো একটু বেশি খাবে। আচ্ছা আচ্ছা জাকির স্যার আর একটা বিষয় আমি জানি, সেটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আগে এই গ্যাস্ট্রিক আলসারের ট্রিটমেন্ট হিসেবে ওরা ইয়া ইউজ করত সোডা, সোডা বাইকার্বনেট খাইত, হ্যাঁ সোডিয়াম এ ওএইচ এটা, হ্যাঁ ওইটা সোডিয়াম, হ্যাঁ তো ওইটা হচ্ছে ক্ষার। এখন আমাদের বডির ইয়াতে স্টমাকে আমরা জানি যে অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেলে সাধারণত একটা চান্স থাকে যে আলসার ইয়ে হওয়ার, তো এটা কিন্তু মানে প্রাথমিক কজ, কিন্তু আসলে এটা কিন্তু প্রাথমিক কজে যে যে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে ওই আলসারটা দেখা দিবে। তো এখন ওই অ্যাসিডকে ইয়ে করার জন্য
কমাইসে পূরণ করার জন্য কিন্তু ক্ষার ইউজ করতে। তাহলে এটা এখন বন্ধ করে দেওয়াতে কি আসলে এটা কি আসলে এটা আনসাইন্টিফিক কিভাবে হয়? যার সাথে আমরা তো জানি যে অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমরা ক্ষার ইউজ করি, ক্ষার ইউজ করি। হ্যাঁ, এটা কি আসলে ভালো একটা ট্রিটমেন্ট ছিল না ওদের? আচ্ছা, অ্যালোপ্যাথিক ওষুধ কিন্তু সে ক্ষারই ইউজ করে, তাই না? অমিপ্রাজল, ইসমিপ্রাজল যাই বলে এগুলো কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই ড্রাগ বলে, এটা কিন্তু ক্ষার, এক ওয়ান কাইন্ড অফ ক্ষার। কিন্তু আমাদের বাইকার্বনেট কেন বন্ধ করা হলো, তাই না? সেটাই, বাইকার্বনেটের মধ্যে এদের আমাদের মনে হচ্ছে এটা আরো বেশি ওগুলো হচ্ছে হার্ম কম, হার্মলেস হওয়ার কথা এটা। আচ্ছা, আপনার যখন খারে কিন্তু কয়েক মানে কয়েকটা কিন্তু ক্লাস আছে, সেটা হচ্ছে যে আমরা বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি হইতো তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ছিল, বা আপনার যদি হতো যদি পটাশিয়াম ক্লোরাইড অথবা ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো এলিমেন্টারি ক্যালসিয়াম, হ্যাঁ এগুলো এগুলো কিন্তু মানে হেল্পফুল। কিন্তু আপনার যেটা কাস্টিক সোডা যেটা হচ্ছে মানে বাইকার্বনেটের সাথে আরেকটা কম্বিনেশন একটা কাছে, আমার কম্বিনেশনটা নাম মনে নাই, যে যে সোডাটা কিন্তু আসলে সরাসরি যে ইনহ্যাবিট করে এবং আলসারেশন ওয়াল কে কিন্তু তখন প্রাইমারিলি সে আরো বড় করে। আপনি যে কোনো খারকে যদি আলসারের মধ্যে ডিটি ক্রুডে ফালান, ক্রুড মাত্রা যদি থাকে তখন কি হবে? আপনি কিন্তু একটা ঘায়ের মধ্যে লবণ দিয়ে দেখেন তো কি অবস্থাটা হতে থাকে, ডিরেক্টলি আরো আরো বেশি জ্বলবে, সেটা জ্বলবে এবং মানে সারাউন্ডিং কিন্তু বাড়তে থাকে, ওই অবস্থাটাই ঘটে, কারণ এটা তো কোনো ডোজ নাই। তাহলে আমার মনে হয় এটা শুধুমাত্র প্রাইমারি লেভেলে এটা ইফেক্টিভ, কিন্তু যখন নাকি এটা যখন আলসারেশন ডেভেলপ করে ফেলবে তখন তখন এটা কোনো কাজ করবে না, কাজ করবে না। আলসারেশন যদি পেশেন্ট আলসারেশন ডেভেলপ হওয়ার পর এটা খাওয়া শুরু করে, আমি কিন্তু এখানে বলছি বাইকার্বনেট কিন্তু আপনার জন্য উপকারী, খেয়াল করে দেখছেন? আপনি ফ্লাইটে যদি একটু মাথায় রাখেন তখন কিন্তু আমি এক সাইডে অ্যাগ্রেসিভ ফ্যাক্টর লিখছি, আরেক জায়গায় কিন্তু আমি লিখছি যে রিলাইফ ফ্যাক্টর, খেয়াল করছেন? আমি বাইকার্বনেট কিন্তু রিলাইফ ফ্যাক্টর রাখছিলাম, কিন্তু একটা সময় বাইকার্বনেট ক্ষতি করে যখন সে আলসারেশন ডেভেলপ করে, আলসারেশন হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আপনার রিলাইফ ফ্যাক্টর। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। ওকে, থ্যাংকস। স্যার, তবে স্যার তখন মানুষের চিকিৎসার সহজলভ্যতা, চিকিৎসক, ডাক্তার, টাকা, এগুলো একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ দাদা, অবশ্যই টাকা বেশি থাকলে হোমিওপ্যাথি ওষুধে কাজ করে না, টাকা যখন কমে যায় রোগীর তখন হোমিওপ্যাথিতে কাজ করে, প্রমাণিত। কিছু সময় প্রমাণিত। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আলহামদুলিল্লাহ। আগামী দিন ইনশাল্লাহ আইবিএস নিয়ে আসেন, তাহলে অনেকটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আগামী ক্লাস আইবিএস। স্যার, এই ক্ষেত্রে কি জিওজো মানে আলসার হতে পারে? ওটা জেজোনাম, হ্যাঁ জেজোনাম আলসার হয়, কমন না, হয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার জাকির স্যার, আপনার ক্লাস খুব ভালো লেগেছে। আজকে প্রথম আমি আপনার ক্লাস শুনলাম, আসলে আমি সময় পাই না যে কোনো কারণে হোক, আমি দুঃখিত। ভালো লেগেছে, আগামীতে আশা করব যে আপনার ক্লাস শুনে আমরা আরো সমৃদ্ধ হব। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম আসলেন, যেহেতু পরিচয়টা দিয়ে যান। আমার নাম সাইদা আক্তার পরাগ, আমি কেবল সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম, স্টুডেন্ট আমি, ফেডারেল হোমিও মেডিকেল ইয়াতে আছি, ডিপ্লোমাতে পড়ছি। এই আপাতত থ্যাংক ইউ ভেরি মাচ। ফেডারেল ফার্ম লিড না? জি ফার্ম লিড। ক্লাস হয় ওখানে নাকি শুধু টাকা? ফার্স্ট ইয়ারে স্যার ক্লাস হয়েছিল, সেকেন্ড ইয়ারে তো করোনার জন্য কোনো ক্লাস হয়নি। এই জন্য আসলে আমার কাছে, আমি তো এখন সিনিয়র অনেক, মানে আমি চাকরি করি, আমার কাছে মনে হয়েছে যে ডক্টর হওয়ার জন্য যেরকম পড়াশোনা করা দরকার সেখানে এরকম পড়াশোনা হচ্ছে না, বা আমার মনে হয় যে সব জায়গায় হয়তো একই রকম, তো এটা আরো অনেক বেশি উন্নয়ন করা উচিত যেহেতু আমরা ডক্টর হচ্ছি। বিশেষ করে স্যার আজকে একটা বিষয় পড়ালো যে এই যে গ্যাস্ট্রিক বিষয়টা, তো এই বিষয়গুলো তো আমাদেরকে সেকেন্ড ইয়ারে আমাদের ফিজিওলজি অ্যানাটমি ছিল, এই বিষয়গুলো তো কিছুই পড়ানো হয়নি, তো আমরা কি করে জানবো বুঝবো? আমরা তো আসলে পারবো না, তাহলে ডক্টর তো হতে পারবো না।
তাহলে আমরা কেন কষ্ট করে এতদিন পড়াশোনা করব? ডক্টর হতে পারবে, সার্টিফিকেট পাবে, এটা কম না। সার্টিফিকেট পেয়ে তোমার লাভ নেই, আমি তো সার্টিফিকেট পাওয়ার জন্য যাইনি স্যার, আমি তো টাকা রোজগারের জন্য যাইনি। ঠিক আছে ম্যাডাম, এই কারণে আপনি আমাদের সাথে থাকবেন, যাকে স্যারের ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ কভার দেবে। স্যার আমি তো আসলে আপনাদের কারোর সাথে সেভাবে পরিচিত নই, আমি কি জাকির স্যারের পরিচয়টা একটু জানতে পারি? কবির ইউনিভার্সিটি থেকে মাস্টার্স আছে একটা, আর এখন এমফিল করতেছে রাজশাহী ইউনিভার্সিটি। থ্যাংক ইউ স্যার। আর শুধু পড়ালেখাই করে যাচ্ছেন?